নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল আঠাশ জানুয়ারি কেমন থাকবে বাংলার আবহাওয়া জেলায় জেলায় পাশাপাশি ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব কোনো বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কবে রয়েছে সেটাও আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে আমরা যদি দেখে নিই প্রথমেই যে তাপমাত্রা কীরকম থাকতে পারে সর্বনিম্ন অর্থাৎ ঠান্ডা পরিস্থিতিটা কেমন থাকতে পারে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদীয়া এছাড়া রয়েছে মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ বা ডিগ্রি থাকবে অর্থাৎ বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ঠান্ডা থাকার সম্ভাবনা নেই বললেই চলে পশ্চিম দিকের জেলাগুলো ঠান্ডা কতটা থাকতে পারে বা ফেরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা পুরুলিয়াতে সতেরো থাকবে ফলে ঠান্ডা খুব একটা থাকছে না বাঁকুড়ার দিকে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী আঠারো উনিশ থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমানে আঠারো উনিশ এবং বীরভূমে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকবে বর্ধমানে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও মুর্শিদাবাদের ক্ষেত্রেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে এখানে প্রধানত সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকবে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা খুব একটা থাকছে না সকালে যেমন হালকা ঠান্ডা রয়েছে তেমন সম্ভাবনাই প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই জামশেদপুরে সতেরো আঠারো থাকবে এছাড়া ধানবাদ সংলগ্ন জায়গা প্রধানত সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে ঝাড়খণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় ঠান্ডা খুব একটা থাকার সম্ভাবনা নেই তবে রাঁচি সংলগ্ন ডালটনগঞ্জ সংলগ্ন জায়গায় ঠান্ডা কিছুটা থাকতে পারে এবং এবার আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দেখে নেব ঠান্ডা পরিস্থিতি আগামীকাল আঠাশ জানুয়ারি তারিখে কেমন থাকতে পারে জলপাইগুড়ি কুচিবিহার আলিপুরদুয়ারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকছে এখানে ভালো রকম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদাতে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকবে মোটামুটি খুব একটা ঠান্ডা থাকছে না তবে উত্তর দিনাজপুরের ঠান্ডাটা একটু থাকার সম্ভাবনা রয়েছে এখান থেকে এক কথায় পরিষ্কার যে আগামীকাল সেরকম বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই যেভাবে ঊর্ধ্বমুখী রয়েছে হালকা গরম পরিস্থিতি রয়েছে দুপুরের দিকে সেই রকম পরিস্থিতি থাকবে উনত্রিশ জানুয়ারি তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ রবিবারে সেখানে দক্ষিণবঙ্গে হালকা ঠান্ডা ফিরতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া নদিয়ার দিকে আমরা সতেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি যেটা আমরা আঠাশ তারিখে দেখেছিলাম উনিশ বা সাড়ে উনিশ ডিগ্রির আশেপাশে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিরাট পরিবর্তন নয় পশ্চিম দিকের জেলাগুলোতে পুরুলিয়াতে যেখানে দেখেছিলাম সতেরো ডিগ্রি আঠাশ তারিখে সেখানে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি চলে আসছে তাই পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এখানে বেশ কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রবিবারই রয়েছে ঝাড়খণ্ডে অনেকটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই কালারটি দেখে তাই ধানবাদ জামশেদপুর দেওঘর দুমকা এখানে বেশ কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা আগামী রবিবার থেকে শুরু হচ্ছে তবে জামশেদপুরও কিছুটা ফিরছে তুলনামূলক একটু কম আমরা দেখতে পাচ্ছি কারণ এখানে জলীয় জলীয়বাষ্প থাকার জন্য এমন পরিস্থিতি হতে পারে দক্ষিণ দিকের অংশগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেখানেও ঠান্ডা পরিস্থিতি যে প্রচণ্ড ফিরছে এমনটা নয় একই রকম পরিস্থিতি থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকবে তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে রবিবারে বেশ কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি সোমবারের যে আপডেট আমরা পাচ্ছি সোমবারও সেই একই পরিস্থিতি রয়েছে অর্থাৎ রবি এবং সোমবারে বেশ কিছুটা ঠান্ডা ফিরে যাচ্ছে তবুও আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি আশেপাশে চলে আসছে ফলে কলকাতাতেও ঠান্ডা বাড়বে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে তাই উনতিরিশ তারিখ থেকে ঠান্ডার একটা প্রত্যাবর্তন শুরু হতে চলেছে এমনটাই আমরা আপডেট পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ওপরের পাঁচ জেলাতে নেই তবে নিচের জেলাগুলোতে বেশ কিছুটা ঠান্ডা ফিরতে পারে এবার আমরা সরাসরি দেখে নেব যে ঠান্ডা কবে পুরোপুরিভাবে কামব্যাক বা ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের দেখিয়েছিলাম যে দুই ফেব্রুয়ারি থেকে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড জুড়ে দুই ফেব্রুয়ারি তারিখ থেকে ঠান্ডা ফিরছে তিন তারিখেও ঠান্ডা ভালো রকম বজায় থাকছে এবং চার এবং সবশেষ পাঁচ তারিখের যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু তাপমাত্রা চলে আসছে বারো থেকে চোদ্দো ডিগ্রির আশেপাশে তাই বলা যায় যে ফেব্রুয়ারি মাসের দুই তিন চার পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে আবারও স্বমহিমায় ঠান্ডা বিরাজ করবে এমনটুকুই আমরা আপডেট পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই কথা উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই একই কথা ঠান্ডা আবার নতুন করে ফিরে আসছে বৃষ্টির কোনো আপডেট রয়েছে না আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং ঝাড়খণ্ডে যেটুকু আমরা আপডেট দেখতে পাচ্ছি এবং একত্রিশ জানুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে না এবং ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এইটুকু রয়েছে আপডেট সরাসরি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আমরা চোখ রাখব আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রথমেই দেখে নেব বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আঠাশ তারিখে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের কোথাও কোথাও ছিট হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তেমনটা গুরুত্বপূর্ণ কিছু নয় তিরিশ তারিখেও সেভাবে কোথাও বৃষ্টি নেই এবং একত্রিশ জানুয়ারি তারিখ পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোথাও কোনো আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কেমন থাকতে পারে আগামী কয়েকদিন তাপমাত্রা সেটা একবার চট করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আগামীকাল আঠাশ জানুয়ারি তারিখে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি একটা ভালো ঠান্ডা থাকছে এইটুকু এখনও পর্যন্ত আপডেট রয়েছে তবে এটুকু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ফলে এখানে ঠান্ডা খুব একটা থাকার সম্ভাবনা নেই সকালের দিকে ঠান্ডাটা থাকছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এখানে ঠান্ডা থাকার সম্ভাবনা ছিল থাকছিল এবং আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে এবার ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম দিকে যে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের সাক্ষী কতটা হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু দুই তারিখে বেশ মোটামুটি যে ঠান্ডাটা নেই তার থেকেও বেশ কিছুটা ঠান্ডা চলে আসার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা চলে আসছে বারো থেকে চোদ্দো ডিগ্রি আশেপাশে ফলে ত্রিপুরাতে দুই তারিখে একটা ভালো রকম ঠান্ডা চলে আসছে এবং এই ঠান্ডা কতদিন থাকতে পারে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি আসাম অরুণাচল প্রদেশের কোথাও কোথাও জলীয়বাষ্প ঢোকার জন্য তাপমাত্রা হয়তো একটু ঊর্ধ্বমুখী থাকবে তবে আসামের শিলচর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী একেবারে উত্তর পূর্ব দিকের যে জায়গাগুলো রয়েছে বলা ভালো যে দক্ষিণ পূর্ব দিকে সেখানে বেশ কিছুটা ঠান্ডা থাকছে তবে উত্তর উত্তর পশ্চিমে এবং উত্তর পূর্বে ঠান্ডাটা একটু কম থাকবে আসামের ক্ষেত্রে এটুকু আপডেট রয়েছে এবং ত্রিপুরা তো মোটামুটি ঠান্ডা বজায় থাকারই সম্ভাবনা রয়েছে কারণ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হবে তেরো থেকে চোদ্দো ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকবে এমনটা সম্ভাবনা রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঠান্ডা রয়েছে এবং পাঁচ তারিখেও সেই আপডেটই রয়েছে সুতরাং বৃষ্টি হচ্ছে না হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আসবে ঠান্ডা আপাতত না থাকলো আগামীকাল তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা ভালো রকম ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি আগামীকালে তাতে এটুকুই আমরা লক্ষ্য করতে পারছি যে দেশে কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে যার ফলে ঠান্ডা পরিস্থিতি যে প্রচণ্ড আছে এমনটা নয় রংপুরও তাপমাত্রা বেড়েছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি আশেপাশে ময়মনসিং এবং সিলেটে পনেরো ষোলো থাকবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে একেবারে উনিশ ডিগ্রি ঘরে রয়েছে ফলে এখানে ঠান্ডা নেই এবং থাকার সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে রবিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনাদের জানিয়েছিলাম রংপুর এছাড়া রয়েছে রাজশাহী এখানে বেশ কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় ততটা ঠান্ডা ফেরার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তিরিশ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে দেশে একটু ঠান্ডা ফিরতে পারে খুব একটা নয় তবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে দেশ জুড়ে আবার ভালো রকম ঠান্ডা চলে আসছে তাই রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেটে প্রধানত বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও তাপমাত্রা কমবে ফলে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে এই রকম পরিস্থিতি কতদিন চলতে পারে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ জুড়ে ঠান্ডা বজায় থাকছে অর্থাৎ দুই তিন চার পাঁচ এই চার দিন সারা দেশ জুড়ে ঠান্ডা থাকবে